আমি মোহাম্মদ শাখত হোসেন গণিত বিষয়ের প্রভাষক তোমাদের যে ক্লাসগুলি ছিলাম আমি গত ক্লাসগুলোতে তোমাদের অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করার চেষ্টা করেছি অ্যান্ড আজকে তোমাদের অধ্যায় ভিত্তিক কিছু এমসিকিউ সলভ করাবো এমসিকিউ সলভ করাবো এখানে আর তোমাদের সরাসরি যে ক্লাস নিব জুমে যে লাইভ ক্লাস হবে সেখানে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব কারণ লাইভে ক্লাসগুলো একটু যদি তোমার সাহসে থাকবা কোশ্চেন করতে পারবে সেই ক্ষেত্রে বড় বড় জিনিসগুলো পড়ানো যায় এখন যেহেতু তোমাদের শর্ট জিনিস এই জন্য তোমাদের এখানে এমসিকিউটা করলে সুবিধা হবে দেখো এই জন্য তোমাদের এখন যে কাজ অবশ্যই যে এমসিকিউটা না বুঝবা বা যে অংশ না বুঝবা অবশ্যই সেটা কমেন্টে জানাবা তো তোমরা আজকের ক্লাস শেষ করে তোমার জানতে পারবা অর্থাৎ শিখন পল যেটা আজকের ক্লাসে তোমরা জানতে পারবা অনুক্রম কি গুণত্ব দ্বারা কি অসীম দ্বারা সমষ্টি এটা কেন হয় এগুলা তো দেখো প্রথমত তোমাদের অনুক্রম অনুক্রমটা তোমার মূলত তোমার এইটে প্যাটার্ন শিখছিল প্যাটার্ন থেকেই প্যাটার্ন যে ধারণা ছিল ওই প্যাটার্নের যে ওই ধারণা এখানে অনুক্রমটা মূলত সেই দাঁড়াটাই শুধু প্যাটার্নের মধ্যে শুধু কমা কমা দিয়ে সে ব্যবহার হইত আর অনুক্রমের মধ্যে অবশ্যই কোনো বীজ যোগ অথবা বিয়োগচৃ দেওয়া থাকবে গুণত্বর দ্বারা দ্বারামূলত দুই প্রকার দ্বারা মূলত দুই প্রকার হয় একটা হয় তোমার সমান্তর দ্বারা আরেকটা হয় গুণত্ব দ্বারা তো সমান্তর দ্বারা কোনটা সমান্ত দ্বারা হচ্ছে তোমার যেটা যাদের পরপর দুইটা পরবর্তী পথ পূর্বে পদ এদের পার্থক্য সম্মান হয় এটা বলা হবে সমান্তর দ্বারা আর গুণত্ব দ্বারা যে দ্বারার পদের সমূহের মধ্যে এদের বাঘ পরবর্তী পদের সাথে আগের যে পদ এদের বাঘ সমান হয় এটা হবে গুণোত্তর দ্বারা আর এটা গুণোত্তর দ্বারা অসীম যখন এটা অসীম হয় অর্থাৎ এটা শেষ পদ নির্দিষ্ট না হয় এটা বলে অসীম দ্বারা আর অসীমটা সমস্যা তখন হয় যখন এদের যে সাধারণ যে অনুপাত অর্থাৎ বাঘ ফল সাধারণ যে অনুপাত যদি অনুপাতের মান একের চেয়ে কম হয় একের চেয়ে কম বলতে এখানে অর্থাৎ মডুলাস আর অর্থাৎ আরের মানটা হবে একের চেয়ে কম মূলত আরের মানটা মাইনাস এক থেকে একের মধ্যে হইলেই সেটা অসীমতক সমষ্টি থাকবে দেখো এমনিতে তোমাদের বইয়ের একটা এখানে একটা কিছু অংশ দেওয়া আছে এখানে তোমাদের অধ্যায় সাতের অধ্যায় সাথে শুরুতে দেখো কিছুটা অঙ্ক দেওয়া আছে অনুক্রম থেকে সাধারণ পদ নির্ণয় এগুলো মূলত এমসিকিউতে আসে এখানে দেখো এক নম্বর ওয়ান বাই টু দেওয়া আছে কমা মাইনাস টু বাই থ্রি দেওয়া আছে কমা থ্রি বাই ফোর মাইনাস মানে এখানে একটা পরের সাথে একটা পরের এখানে পার্থক্য পার্থক্য না বা ইয়ে দিয়ে এটা সাধারণ পথ বের করতে হবে দেখ এখানে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস পরেরটা মাইনাস তাহলে প্লাস মাইনাসে যেহেতু সমস্যা আছে তাহলে মাইনাস ওয়ান লেখে পাওয়ার লিখবা পাওয়ার লিখবে তোমার যেহেতু প্রথম পর যেহেতু প্লাস দেখ আমরা জানি মাইনাসের উপরে যখন পাওয়ার বি জোর দাও তাহলে মাইনাস হয় আর যখন জোর হয় তখন প্লাস হয় তো তুমি যদি মাইনাস ওয়ানের পাওয়ার দাও এন প্লাস ওয়ান যেখানে এন এর মান ওয়ান হলে এন এর মান ওয়ান হলে এক যোগ এক কথা দুই হয় অর্থাৎ তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার হবে জোর জোর হলে সিনরা প্লাস হবে তো তোমার লেখো মাইনাস ওয়ান পাওয়ার লেখো এন প্লাস ওয়ান আর পদের জন্য দেখো এটা এটা শুধু চিন্নের জন্য মানে চিহ্নটা বোঝানোর জন্য মাইনাস ওয়ান লেখে পাওয়ার লিখলে এন প্লাস ওয়ান এখন পদগুলোকে বোঝানোর জন্য যেহেতু ওয়ান বাই টু টু বাই থ্রি উপরে পদগুলো এক এক করে বাড়তেসে নিচেরগুলো এক এক করে বাড়্তা উপরেরগুলো এক দিয়ে শুরু নিচেরগুলো দুই দিয়ে শুরু তো উপরে লেখা এন আর হরের লেখা এন প্লাস ওয়ান তাহলে হয়েছে এইভাবে সবগুলো আশা করি করতে পারবা এখন দেখো আবার উল্টা দেওয়া থাকে সাধারণ পদ খে দেখো খতে দেওয়া আছে সাধারণ পদ থেকে অনুক্রম লেখ তো সাধারণ পর থেকে অনুক্রম লেখার এখানে প্রথম পদে খেতে মান ওয়ান দ্বিতীয় পদে খেতে মান টু তৃতীয় পদে খেতে মান থ্রি এবার মান বসে বসে যেটা আছে সেটা পরপর লিখলে এটি তোমার অনুক্রম হয়ে যায় দেখো অসীমতক সমষ্টির এই তোমাদের যে দেখো বইয়ের যেটা অংশ আছে তিনটা পার্ট দেওয়া আছে এখানে একটা পার্ট দেওয়া আছে মূলত তোমার অসীম তো দ্বারা যে সূত্র দা গুণত্বর দ্বারা সমষ্টির যে সূত্র এস এন লেখে এ উপরে ওয়ান মাইনাস আর টু পাওয়ার এন ইস ওয়ান ম্যানেজার এটা যদি বাঙগাও প্রথমটাকে বাঙ্গাও এর সাথেটা আর এখানে যদি বাঙ্গাও এ আর এন ওয়ান ম্যানেজার এখন দেখো যদি প্রান্তীয় মান তাহলে ওই পার্টটা এ আর টু দিপার এন এটা সম্পূর্ণ উপরের পাটটা জিরো হয়ে যাবে যে গেলে পরের অংশটা অর্থাৎ মাইনাসের যে অংশটা এটা বাদ হবে তাহলে অসীমতক সমষ্টি হবে তোমার এ ওয়ান মাইনাস আর দেখো এখন তোমাদের আমি এমসি শুরু করি এমসি শুরু করার জন্য তোমাদের অধ্যায় যে দাঁড়ানোগুলোর সাথে তোমার দাঁড়ানোর সময় আইডিয়া দিলাম এখন এমসি কিউ শুরু করি দেখো এখানে আট নাম্বার থেকে শুরু আমি প্রথম সাতটা তোমাদের জন্য বাড়ির কাজ যেটা রেখে দিয়েছি এগুলো লাস্টে তোমাদের দিব প্রথম সারটা বাড়ি কেটের জন্য প্রথম আমি আট থেকে শুরু করলাম কেন প্রথমগুলোটি মূলত সহজ হয় তো অনেকে বলো যে স্যার আপনারা কঠিনগুলো আমাদের জন্য দিয়ে দেন সহজগুলো করে দেন এই জন্য আমি কঠিনগুলি করাই দিই সহজগুলো তোমরা করবা দেখো দেখা যায় তিন পাঁচ সাত নয় নয় সাত পাঁচ নয় অনুক্রমে দশমতম পদ তাহলে এটার জন্য তোমরা যে স্বাভাবিক দ্বারা দিয়ে করতে চাও ওই যে কতম পদ এটি ছিল কতম পদ নির্ণয় করে ওই এখানে কতম পদ এখানে অ্যানতম পদ তাহলে এখানে পার্থক্যতা করে দেখো দেখত দুই করে তাহলে এটা হবে টু এন প্লাস ওয়ান এটা অ্যানতম পদ হবে টু এন প্লাস ওয়ান তো তাহলে দশম পদ তাহলে লেখো এন এমান দশ বছর দুই গুণ এন দুই গুণ দশ বিশ যোগ এক একুশ দেখো কোশ্চেন নাম্বার নয় দেখো এক দশমিক শূন্য এক দশমিক শূন্য 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 এক এখানে পদত্ব দ্বারা সাধারণ অনুপাত দেখো পরে পদ চেয়ে আগের পথ যে কোনো দুইটা পথ যে কোনো দুইটা পথ বাসায় করে পরে পথ বাঘ আগের পদ দেখো মিলে যাবে। দুই দেখো পদত্ব দ্বারাটির অসীমত সমষ্টি সূত্র কি এস ইনফিনিটি ইকুয়াল এ এই হলে গিয়ে প্রথম পদ যেখানে এর মান ওয়ান ডিভাইডেড বাই হবে ওয়ান মাইনাস আর আর এর মান দেওয়া আছে পয়েন্ট ওয়ান তাহলে এখানে মান বসাইলেই উত্তর চলে যাবে ডি দেখো এখানে সি নাম্বারে হবে মানে সি হবে তোমার ডি দেখো আর ডি দেখো পদত্ব দ্বারাটি গুণত্ব দ্বারা যেহেতু এখানে নির্দিষ্ট অনুপাতে কমতে আছে বা বাড়তে আছে যদি নির্দিষ্ট অনুপাতে কমে বা বাড়ে তো সেটা গুণত্ব দ্বারা যেহেতু এখানে নির্দিষ্ট অনুপাতে কমতে আছে তাহলে এটা একটা গুণত্ব দ্বারা তো তিনটি সঠিক দশ নম্বর দেখো শূন্য দশমিক পাঁচ ছয় জিরো পয়েন্ট ফাইভ সিক্স সংখ্যাটি গুণোত্তর দ্বারা অনুপাত কত দেখো গুণত্বর দ্বারা ক্ষেত্রে এটা লিখতে যাও এই দশমিক পাঁচ ছয় এটা তুমি যদি অনুপাত বের করতে এখান থেকে তো কয় ঘর আছে দশমিক পর দুই ঘর এটা হবে দশমিক শূন্য এক দেখো এখন নম্বর দেখো এক দুই তিন চার দ্বারা টিম দ্বারা টিম এক নম্বরে গিয়ে তোমার একটা সমান্তর দ্বারা হ্যাঁ ঠিক আছে এটা এদের অনুপাত এদের অন্তর সাধারণ বিয়োগ সমান এটা সমান্তর দ্বারা দুই নম্বর দেখি যেহেতু সমান্তর দ্বারা অসীমতার সমষ্টি নেই তো দুই নম্বরটা ঠিক তিন নম্বর হচ্ছে এন এর মান বাড়লে এস এন বলতে বোঝায় এটা আংশিক সমষ্টি এস এন এর মান কমতে থাকবে দেখো এখানে যেহেতু পরপর যোগফল দেওয়া আছে একের সাথে দুই যোগ করলে তিন হয় তিন সাথে যোগ করলে ছয় হবে যোগ করে দশ হবে আস্তে আস্তে মানটা বাড়ে কিন্তু এখানে আছে মান কমতে থাকে তাহলে ভুল তাহলে তিন নম্বরটা ভুল এক আর দুই সঠিক বারো দেখো এটি গুণত্ব দ্বারা প্রথম পথ দেওয়া আছে এর মান দেওয়া আছে ওয়ান বাই থ্রি অসীমত্বক সমষ্টি অর্থাৎ ওই সূত্র অনুযায়ী এ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর দেওয়া আছে ওয়ান বাই সেভেন তার সাধারণ পদ কত তোমার সূত্র যদি বসায় দাও যে তুমি সব কিছু দেওয়াই আছে শুধু আর এ মাটা বের করবা তারপরে আর গুণন করে আর এ মাটা বের করবা নিজেরা বের করে অ্যান্সারটা মিলিয়ে নাও কোশ্চেন তারাও দেখো যে কোনো অনুক্রমের পদের সংখ্যা কতটি দেখো অনুক্রম যেখানে এন মান এন এর মানটা নির্দিষ্ট থাকে না যেহেতু এন এর মানটা নিজে ডট 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 দেওয়া থাকে তাহলে অনুক্রমে কোনো পদের সংখ্যা নির্দিষ্ট নাই এর জন্য এর পদের সংখ্যা হবে অসীম একটি সমান্তর দ্বারা প্রথম পদ নয় অর্থাৎ এর মান দেওয়া নয় সাধারণত ডি দেওয়া সে তিন দ্বারাটি তৃতীয় পদ কত হবে প্রথম পথ যদি নয় হয় আর যদি তিন তিন করে বাড়ে তা নয় যোগ তিন বারো এটা দ্বিতীয় পথ বারো যোগ তিন পনেরো তৃতীয় পদ তো উত্তর হবে পনেরো দেখো কোনো দ্বারার এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে সত্তর বাই আশির আর কি যেতে এখানে লেখাটা সম্ভব না তো ওনারাকে ভাগাকার লেখা হ্যাঁ মানে সত্তর বাই আশি গুণ টেন এন মাইনাস ওয়ান বিয়েগুলাকে সেভেন মাইনাস নাইন এখানে বার লিখবে হ্যাঁ আচ্ছা তো আশা করি বুঝছো প্রথম চারটি পদের সমষ্টি কথা তো এন এমন এখানে বসায় দাও এন মানটা যদি বসায় দাও এন মান বসাইলে প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পদ এখানে এন সংখ্য পদের সমস্ত দেওয়া হচ্ছে ধরো চারটা পদের সময় এন এ সময় চার বসাইলে উত্তর হয়ে যাবে শুধু এখানে এন এর জায়গায় চার বসাও এটা ক্যালকুলেটর ইউজ করে করে ফেল তার উত্তর মিলে নাও কোশ্চেন ষোলো দেখো কোনো অনুক্রমের এনতম পদ অর্থাৎ ইউএন যেটাকে এনতম পদের ক্ষেত্রে এটাকে প্রকাশ করা হয় যেটা হচ্ছে এন টু নিয়ে হচ্ছে এন প্লাস ওয়ান চতুর্থ পদ কত আচ্ছা এটু এটা কারেকশন করে নাও এখানে হবে এন স্কোয়ার হ্যাঁ এখানে হবে এন স্কোয়ার ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এখানে হয়তো লেখার টাইপিং ক্ষেত্রে হয়তো স্কোয়ারটা দেওয়া সম্ভব হয়নি এখানে লেখো এন স্কোয়ার ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এর চতুর্থ পদ কত তাহলে এন এর মান চার হবে তাহলে পরে ফোর স্কোয়ার ষোলো ফোর প্লাস ওয়ান ফাইভ তাহলে সিক্সটিন বাই ফাইভ দেখো এক চার সাত দশ একশো তিরিশ দ্বারাটির আটতম পদ কত এখানে ভুল আছে তোমার দেখো এখানে এক চার সাত দশ তেরো তার এখানে একশো তিরিশ না এটা ডট ডট দেবে জিরোটা এখানে আমার সময় বলে এখানে এক যোগ চার যোগ সাত যোগ দশ ডট 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 হ্যাঁ শূন্য নাই খেয়াল করছো এখানে শূন্য হবে না তো দাঁড়াটি আটতম পদ যেহেতু এখানে পার্থক্য কত করে দেওয়া পার্থক্য তোমার তিন করে পার্থক্য তাহলে এটা হবে তোমার থ্রি আর মাইনাস থ্রি আর এবার যদি তুমি ওয়ান বসাও তাহলে তিন গুণ না যদি আটতম পদ বলছে আটতম পদ বলতে তুমি দেখো এখানে যদি দ্বিতীয় পদ দেখো তাহলে তিন গুণ দুই কত আসে তিন গুণ দুই ছয় ছয় বিয়োগ তিন কত আসে আচ্ছা তোমার সূত্র দিয়ে করা হ্যাঁ আটতম সত্যি করা প্রথম পদ এ সূত্র কি এন মাইনাস ওয়ান তাহলে এটা হবে তোমার যদি চার বসো এখানে আচ্ছা এই শুনে এই এমসিউ করার সময় খেয়াল রাখবে আছে এমসি ইউ করার সময় অবশ্য দিয়ে করা যায় আট তোমার মানে তুমি তিন নম্বর পদকে আদর্শ ধরো ধরো তিন নম্বর পদ সাত দেখো তো এখানে আডের মাঝে যদি তুমি তিন বসাও তাহলে তিন গুণ তিন কত হয় নয় নয় বিয়োগ এক কত হয় আট হয় তো মিলে না দেখো যে তুমি যেখানে যদি বসাও তিন বিয়োগ তিন তিন গুণ তিন নয় নয় বিয়োগ দুই সাত হয় যদি পরেরটা বসাও তিন গুণ চার চার বারো বিয়োগ দুই দশ তাহলে হয় দেখো আমাদের এখানে দেওয়া আছে থ্রি আর মাইনাস থ্রি তাহলে তিন বিয়োগ তিন বা সহ তিন গুণ তিন নয় নয় বিয়ে হয় না তাহলে আমাদের এখানে উত্তর দেওয়া আছে ভুল হ্যাঁ উত্তর হবে থ্রি আর মাইনাস টু খেয়াল করছো এটা কিন্তু উত্তরে ভুল তুমি এগুলো অপশন টেস্ট করতে পারো এখানে থ্রি আর যদি তুমি আরে মান ট্রু দিয়ে বসা হয়ে ওই খেয়াল করেছে না আমি এটা আবারও কারেকশন করি এখানে প্রথম পদ যদি ওয়ান বসাও পদ যদি টু হয় তিন গুণ দুই ছয় ছয় বিয়োগ তিন তিন হয় না তাহলে এক চার সাত আট দশ এটার প্রথম হবে থ্রি আর মাইনাস টু তৃতীয় পদের ক্ষেত্রে মিলে দ্বিতীয় পদের ক্ষেত্রে তিন গুণ দুই ছয় ছয় বিয়োগ দুই চার মিলে প্রথম পদের ক্ষেত্রে ওয়ান প্রথম পদ মিলে না আচ্ছা এটা কোশ্চেনের জামেলা আছে এটা কোশ্চিনের একটু মানে ইয়েটা মিল সম্ভবত কারণ এখানে তেরো মিলে দেওয়া তেরো এক দুই তিন চার পাঁচ পাঁচ তিন গুণ পাঁচ পনেরো মানে সবগুলো পদে মিলে তাহলে বি নাম্বারে অ্যান্সার দেয় হ্যাঁ কোশ্চিনের সাথে এক নাম্বার এক এ ঝামেলা আছে মানে ওয়ান লেখার ঝামেলা কারণ এখানে সবগুলো পদে খাতে মিলে শুধু ওয়ান এখাতে যদি ওয়ান বস থ্রি গুণ ওয়ান তিন তিন ও আচ্ছা তাহলে হয়েছে তাহলে এখানে দেখো থ্রি আর মাইনাস টু এখানে যদি আর মান ওয়ান বসাও তাহলে প্রথম পথ টু বসেলে দ্বিতীয় পথ থ্রি বসে দ্বিতীয় পথ তাহলে উত্তর হবে থ্রি আর মাইনাস টু এখানে তিন নাম্বারটা ভুল এখানে হবে থ্রি আর দেখো এক চার সাত দশ এটি একটি সমান্তর অসীম দ্বারা এটা ঠিক দাঁড়িয়ে সপ্তম পথ বের সপ্তম পদ যদি আগের অঙ্কের এটা তাহলে থ্রি আর মাসে তিন গুণ সাত একুশ একুশ বি এক দুই উনিশ হবে তিন নম্বর দেখো প্রথম পাঁচটি পদের সমষ্টি এখানে প্রথম পদ এক পরের পদ চার পরের পদ সাত পরের পদ দশ পরের পদ তেরো হবে যোগ করো দশ যোগ তেরো তেইশ তেইশ যোগ সাত তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দেখা বত্রিশ উত্তর হবে এক দুই দেখো এখানে তাহলে এ পর্যন্ত তোমরা এগুলো নিজেরা বাসায় করবা আমরা যেগুলো তোমাদের দিয়েছিলাম এগুলো সবগুলোইটা আবার রিভিউ করো তোমাদের এই এই কোশ্চেনটা দেখো তো আমি যেটা অনেকক্ষণ সময় নিচ্ছি তোমাদেরকে এক চার সাত দা দশ এটা ওই যে উত্তরটা আসলে বুলদাগানোর কারণে সময় লাগছে এটা ওই তোমরা উত্তর দেখে কনফিউশন হওয়া দরকার নেই এখানে উত্তর হবে থ্রি আর মাইনাস টু একের মান অর্থাৎ এর মান এক বসাইয়া বসাবা দুই বসাই বা মিলাবা তিন বসায় মিলাইবা এগুলো অপশন টেস্ট অর্থাৎ অপশনে যে মানগুলো আসে সেই মানের সাথে যদি উত্তর মিলে না তো সহজ হয় আর যদি অঙ্কের মাধ্যমে করতে যাও তাহলে প্রথম পদ দ্বিতীয় পদের সাথে পার্থক্য দিয়ে দিয়ে করতে পারো আচ্ছা এখন তোমাদের বাড়ির কাজ আবার বই রাখি শুনো একটা অধ্যায়ের সৃজনশীল যতটুকু বেশি গুরুত্বপূর্ণ এমসি কিন্তু আছে কম গুরুত্বপূর্ণ কারণ এমসিকেও যত তুমি বেশি প্র্যাকটিস করবা তত এমসি কির উপর তোমার ধারণা পরিষ্কার হবে তখন থেকে তোমাদের অধ্যায় সম্বন্ধে অনেক ধারণা ক্লিয়ার থাকবে এই জন্য তোমাদের এমসি প্র্যাকটিস রাখাটা খুব বেশি দরকার যেহেতু এখন তোমাদের সরাসরি ক্লাস হচ্ছে না তো সবাই বাসায় এই এমসিগুলো প্র্যাকটিস করো তো বাড়ি কাজের জন্য আমি এই এই যে একটা কোয়েশ্চেন এগুলো বাড়ি কাজ মানে বাসায়গুলো করবা এগুলো তোমরা অবশ্যই উত্তরে উত্তর লিখে আমাদেরকে তোমাদের যে স্যার টিচার তার যে গ্রুপ আছে এই গ্রুপে তোমরা পার্সোনাল ইনবক্সে পাঠাবা আবার বলি বাড়ির কাজ দেওয়ার যে নিয়ম তোমরা তোমাদের যে গ্রুপ গ্রুপ আছে এই গ্রুপে তোমরা এই গ্রুপে তোমরা প্রত্যেকেই তোমাদের যে স্যার টিচার থাকবে স্যার টিচারকে পার্সোনাল ইনবক্সে তোমরা নিজেরা ছবি তুলে পাঠাবা তাহলে তোমাদের বাড়ির ক্যাচগুলো জমাবে শুনে অবশ্যই খেয়াল রাখবে কোনো কিছু কিন্তু কম গুরুত্বপূর্ণ না হয়তো আমাকে সিলিয়েও নিতে পারো যে স্যার বলছি এটা গুরুত্ব দিল না কিন্তু আমাদের এই এখানে যতগুলো ক্লাস হচ্ছে এগুলো ভিডিও আমরা কতগুলো সাউন্ড উচ্চারণ করছি তোমার সব শোনার কথা তো সেই হিসেবে কী নির্দেশনা দেয় এই নির্দেশনা গুরুত্বপূর্ণ তুমি অঙ্কটা হতো তোমার সাথে গুরুত্বপূর্ণ যদি না মনে করো কিন্তু নির্দেশনা অবশ্যই গুরুত্বপূর্ণ নির্দেশনা পালন করতে যদি কেউ ব্যর্থ হও তো সেই ক্ষেত্রে কিন্তু কলেজ তোমার সাথে তোমার ব্যাপারেও একটা কঠিন শীত নিতে পারে এই পর্যন্ত তোমাদেরকে এখনও কলেজে আনার কলেজে ক্লাস শুরু করেন কিন্তু একসন্দে সুযোগ অবশ্যই হবে তখন এগুলোর প্রতিফলন খারাপভাবে হবে এই জন্য তোমরা সবাই নিঃসন্দেহে ভালো সায়েন্স যারা পড়ে তারা সবাই ভালোই থাকে তো তোমরা অবশ্যই এই নির্দেশনাগুলোকে প্রতিফলন করার জন্য চেষ্টা করবা এই জন্য বাড়ির কাজ যেভাবে দিই সেইভাবে তোমরা এগুলো ছবি তুলে নিজেরা করে সবগুলো এক কথা ছবি তুলে একটা পার্সোনাল ইনবক্সে স্যারকে পাঠিয়ে দিবা নিজের নাম সারকে দেওয়াই আছে তা বাড়িতে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো এই এগুলো করে তোমরা বাসায় করে নিজেরা উত্তর মিলে নামূলক সমস্যা না কিন্তু করবা যে এটাই বেশি করে নিজেরা ছবি তুললে পাঠিয়ে দেবা তিনটা চারটা এম পাঁচটা কোশ্চেন দিলাম এ পাঁচটা কোশ্চেন মাথা পাঁচটা বাড়ি কাজ মানে পাঁচটা অঙ্ক তাও এমসি শুধু কোশ্চেন লেখে উত্তরটা একটু ব্যাখ্যা সহ লিখতে পারলে ভালো হয় ব্যাখ্যা সহ লেখে উত্তর লিখে দিলে হয়ে যাবে তো সবাইকে এই পর্যন্ত আগামী ক্লাসে অবশ্যই আমরা তোমাদের অন্য একটা অধ্যায় এমসি ইউ করাবো আর লাইভ ক্লাসে অবশ্যই তোমার যেহেতু এই সামনে যে পরীক্ষা ভিপিটি ওয়ান অধ্যায় এক আছে সাত আছে এগারো আছে তোমাদের জন্য হয়তোবা এক নম্বর অধ্যায়টা আর এগারো অর্ধাটা কঠিন মনে হয় তো তোমরা যেটা বলো সেটাই করাবো লাইভ ক্লাসে আমরা সৃজনশীল করাবো আর এমসি ইউকে আমরা এভাবে ধারাবিকভাবে করাবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ